ওয়েলকাম ডি এর স্টুডেন্টস তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই এর আগে আমি তোমাদের বাংলা বিষয়ের অর্থাৎ দশম শ্রেণির বাংলা বিষয়ের সাজেশনের পার্ট ওয়ান অর্থাৎ অর্ধেকটা দিয়েছিলাম ভিডিও বড়ো হয়ে যাচ্ছিলো বলে তার সেকেন্ড পার্টের ভিডিও হচ্ছে এটা বাকি যেটুকু রয়েছিল তোমাদের কবিতা এবং গল্প দেওয়া হয়েছে বাকি যেগুলো রয়েছে প্রবন্ধ সহায়ক পাঠ সংলাপ প্রতিবেদন প্রবন্ধ রচনা এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে তোমরা দরকারি ভিডিওগুলোই পাবে এমন কোনো ভিডিও আমি আপলোড করি না যেগুলো তোমাদের কাজে লাগবে না তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের লস হবে না তো প্রথমে দেখো প্রবন্ধ থেকে হারিয়ে যাওয়া কালিকলম এখান থেকে পাঁচ মার্কের জন্য পড়ে নেবে কথাই বলে কালী মন লিখে তিনজন এখানে কথা বলতে কী বোঝানো হয়েছে এমন কেন বলা হয় দুই নম্বরে ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত নামটি কার দেওয়া ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো তিন নম্বরে দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত কত রকমের দোয়াতের কথা বলেছেন বক্তা বিভিন্ন প্রকার দোয়াত সম্পর্কে তিনি কী তথ্য দিয়েছেন তা আলোচনা করো বিস্তারিত চার নম্বরে আশ্চর্য সবই আজ বিলুপ্তির পথে সবই বলতে কী বোঝানো হয়েছে সেগুলির অবলুপ্তির কারণ কী পাঁচ নম্বরে আমরা কালি তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন ছয় নম্বরে তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক প্রবন্ধ অনুযায়ী কালি কলমের প্রতি লেখকের ভালোবাসার পরিচয় দাও সব মিলিয়ে লেখালেখি একটি ছোটোখাটো অনুষ্ঠান উক্তিটির অর্থ ব্যাখ্যা করো আমার মতো আর কেউ কেউ নিশ্চয় বিপন্ন বোধ করেছে এই বিপন্নতার কারণগুলো আলোচনা করো তার এই কটা কোশ্চেন তোমরা প্রবন্ধ থেকে পড়ে নেবে তোমাদের একটা কথা বলে রাখি ডিসক্রিপশানে একটা ফেসবুক গ্রুপের লিংক দেওয়া রয়েছে তোমরা সেখানে যুক্ত হয়ে যেতে পারো তারপরে দেখো নাটক সিরাজুদ্দোল্লা নাটক থেকে চার মার্কের কোশ্চেন মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা মন্তব্যের প্রসঙ্গ লেখো এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তা চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে দুই নম্বরে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে আহ্বান কোন দুর্দিনে এই আহ্বান স্পর্ধা তোমাদের আকাশ স্পর্শী হয়ে উঠেছে তোমাদের বলতে কাদের তাদের পর্দার পরিচয় দাও বাংলার ভাগ্য আকাশে আজ দুর্যোগের ঘনঘটা কে কোন প্রসঙ্গে এই মন্তব্য করেছেন সিরাজ নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো তোমার তোমাদের কাছে আমি লজ্জিত বক্তা কাদের কাছে কেন লজ্জিত সাত নম্বর ও নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালন ভূমিকম্প কার সম্পর্কে কেন এই মন্তব্য তাহলে এখান থেকে এই কটা কোশ্চেন তোমরা ভালো করে রেডি করে নেবে সহায়ক পাঠ থেকে কণি থেকে ফাইট কণি ফাইট ক্ষিতীশের এই কথা মাদ্রাস জাতীয় চ্যাম্পিয়নশিপে কণিকে কিভাবে উদ্বুদ্ধ করেছিল তা লেখো সোনামাত্র প্রণবিন্দু দপ করে জ্বলে উঠেছিল প্রণবিন্দুর পরিচয় দাও কেন সে জ্বলে উঠেছিল এই জ্বলে ওঠার মধ্য দিয়ে তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায় তিন নম্বরে আমার বিরুদ্ধে আর কি কি অভিযোগ আছে বক্তাকে তার বিরুদ্ধে কী কী অভিযোগ উত্থাপিত হয়েছিল তিনি কি জবাব দিয়েছিলেন চার নম্বরে কোনির জীবনে ক্ষিতিশের এবং প্রণবিন্দু অবদান আলোচনা করো পাঁচ নম্বরে আজ গঙ্গায় ভাটা আজ বলতে কোন দিনটিকে বোঝানো হয়েছে সেই দিনের গঙ্গা ঘাটের বর্ণনা দাও এরপরে তোমাদের যেগুলো রয়েছে কাল্পনিক সংলাপ এই কাল্পনিক সংলাপের কয়েকটা এখানে দেওয়া রয়েছে এগুলো তোমরা ভালো করে তৈরি করবে মহামারীর সময় গৃহবন্ধী দিনগুলি কেমনভাবে কাটিয়েছ তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ আলোচনা করো সংলাপ রচনা করো দুই নম্বরে মোবাইল ফোনের ক্ষতিকারক দিকগুলি নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো তিন নম্বরে খেলাধুলার প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো চার নম্বরে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো পাঁচ নম্বরে মাস্ক পরার উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো ছয় নম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কীভাবে শিক্ষার কাজে ব্যবহার করা যায় এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো তারপরে রয়েছে প্রতিবেদন রচনা প্রতিবেদন রচনার মধ্যে তোমরা পড়ে নেবে বর্তমানে যে মহামারী চলছে তাকে কাটানোর জন্য আর কী পদক্ষেপ প্রয়োজন বলে তুমি মনে করো দুই নম্বরে সম্প্রতি ঘূর্ণিঝড় হয়েছে সেই বিপর্যয়ের বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন রচনা করো তিন নম্বরে তোমার এলাকায় একটি রাস্তাতে ভয়ানক দুর্ঘটনা এই বিষয়ে একটি গঠনমূলক প্রতিবেদন রচনা করো চার নম্বরে বেআইনিভাবে গাছ কেটে ফেলার বিরুদ্ধে তোমার এলাকার মানুষের আন্দোলন সেটি নিয়ে একটি প্রতিবেদন রচনা করো পাঁচ নম্বরে ডেঙ্গু ম্যালেরিয়া রোগের প্রতিরোধের উদ্দেশ্যে প্রশাসনের ভূমিকা সেটি নিয়ে প্রতিবেদন রচনা করো প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনার মধ্যে তোমরা পড়বে টোকিও অলিম্পিক দু বিকল্প পঠন পাঠনে অনলাইন ক্লাস শিক্ষা বিস্তারে গণমাধ্যমগুলির ভূমিকা দৈনন্দিন জীবনে বিজ্ঞান দূষণ কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা কন্যাশ্রী প্রকল্প তোমার জীবনের লক্ষ্য চন্দ্রযান টু সফল না ব্যর্থ করোনা মহামারী এবং বাঙালির উৎসব তো এর মধ্যে যদি তোমাদের বেছে বেছে দিই দশটার মধ্যে তাহলে বাঙালির উৎসব একটা অবশ্যই পড়বে তার মধ্যে আর একটাও পাঁচ নম্বর রয়েছে যেটা দূষণ দুশো সংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই তিনটে আর শিক্ষা বিস্তারে গণমাধ্যম চারটা আর বিকল্প পঠন পাঠনে অনলাইন ক্লাস এই পাঁচটা তোমরা ভালো করে পড়বে